সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। এগ্রো মিডিয়া 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। দর্শক, আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সিম খ্যাত সম্পর্কে। আপনারা সিম খ্যাতের সিম পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা কি স্প্রে করবেন? আর হলো, এই যে দেখেন সিমের এই ফুল যাতে ঝরে না পড়ে তার জন্য আপনারা কি স্প্রে করবেন? আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এরই পাশাপাশি এই যে আপনারা দেখেন, এই যে সিম গাছের পাতা হলুদ হইতেছে, এটা আপনারা এটা থেকে বাঁচবেন কিভাবে আজকে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো আয়োজন জুড়ে আমারই সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, এই সিম মূলত ফল ছিদ্রকারী পোকা আছে, এটা আপনারা দূর করার জন্য অ্যামামেকটিন গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করবেন। প্রতি 20 লিটার দামে 10 গ্রামের 2 পাতা দিবেন। আর হলো, এই যে দেখেন এই ফুল ঝরে পড়ে, এর জন্য আপনারা দিবেন কমরেড ইয়ন কোম্পানির একটি কীটনাশক আছে, ওই কমরেড ইউজ করবেন। আর এরই পাশাপাশি আপনারা দেখেন এই যে সিম গাছের পাতা হলুদ হয়ে গেলে আপনারা কি স্প্রে করবেন, এটা হলো একটা মোজাইক রোগ। যখন আপনার ক্ষেতে অনেক পরিমাণ আক্রান্ত হয়ে যাবে তখন এটা ঠিক করা খুবই কঠিন। আপনারা এটা দমন রাখার জন্য, যাতে না বাড়ে সেটা দমন রাখার জন্য আপনারা স্প্রে করতে পারেন ম্যানকোজেব সাথে সিলেটেড জিঙ্ক। আপনারা দুইটি পাউডার আপনারা সন্ধ্যার আগ দিয়ে, মানে বিকালে রোদ থাকা যাবে না তখনই আপনারা স্প্রে করে দিতে পারেন। দেখবেন যে গাছ অসুস্থ আছে সেটা থেকে আর ছড়াবে না, যে পর্যন্তই আজ থাকবে ওই পর্যন্তই থাকবে, এর বেশি ছড়াবে না। আমি আপনাদের যে পরামর্শ দিয়েছি এই পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করলে দেখবেন আপনার সিম খ্যাত ভালো থাকবে। এই আমি আজকে যে চিকিৎসা দিলাম, এই চিকিৎসা দেওয়ার পর আপনারা আপনার জমিতে একটি ভিটামিন স্প্রে করে দিবেন। ভিটামিন হলো মোটিবাস, এর সাথে আপনারা দিয়ে দিবেন নিস্তার, এটাও ইয়ন কোম্পানির নিস্তার। আপনারা এই দুইটি কীটনাশক আপনারা সুন্দর করে ভালো করে মিশিয়ে আপনার জমিতে স্প্রে করে দিবেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।